রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন। অনেক বাচ্চারা আছে একদমই খেতে চায় না, তো তাদের যদি এরকম নতুন নতুন কিছু তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারাও একটু খেতে পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। এখানে আমি কিছু সিদ্ধ আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, হাফ টি স্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ি, হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ি। বাচ্চাদের জন্য বানালে ঝালটা কিন্তু স্কিপও করতে পারেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ি আর বেশ কিছু ধনে পাতা। এবার সবকটা উপকরণ আমি আলুর সাথে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখানে একটা রুটির লেচি নিয়ে নিয়েছি। এটা আমি নর্মাল যেরকম ঘরে রুটি তৈরি করা হয় সেভাবেই কিন্তু আটাটা মেখে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি আটা দিয়ে একটা বড় রুটি তৈরি করে নেব। এখানে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছি সেই আলুর পুরটা এর উপর দিয়ে দিয়ে দেব। একটু পাতলা লেয়ার করে আমি আলুর পুরটা পুরো রুটিতেই দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার রুটিটাকে আমি ঠিক এইভাবে করে রোল করে নেব। এখানে কিন্তু জল ব্যবহার করার দরকার নেই, এটা একদমই খুলে যাবে না। আমি এইভাবে রোল করে দুই সাইডের মুখটাও এইভাবে বন্ধ করে দেবো আঙুল দিয়ে। এবার এই রুটিটাকে আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজে কিন্তু কেটে নিতে পারেন। সবগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আমি এইভাবে একটু আটা ছিটিয়ে দেব উপরে। এবার আমি বেলন দিয়ে বেলে নেব হালকা হাতে একদমই। দেখুন ঠিক এইরকম ভাবে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু বেলন দিয়ে বেলার দরকার নেই, হাত দিয়ে এরকম চেপে চেপে একটুখানি দিলেই হয়ে যাবে। এইভাবে করে আমি সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দেব। তেলটাকে হালকা গরম করে নেব। এবার যে রুটিগুলো বেলে রেখেছি সেগুলোকে আমি একে একে দিয়ে দেব। যে কটা এই প্যানের মধ্যে আসবে আমি একবারে সে কটাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একবার হলো বাড়িতে এইভাবে এই রেসিপিটি তৈরি করে দেখবেন, বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। এক পাশ হয়ে গেলে অপর পাশটা একটু উল্টে দেব। এইভাবেই আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। এটা ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে। আমি এবার সবগুলোকে নামিয়ে নেব আর বাকিগুলোকেও একইভাবে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেছে আটা আর আলু দিয়ে একটি নাস্তার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।